রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 30 লিটার অবৈধ চোলাই মদ সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মাধব দাস ও সঞ্জয় পণ্ডিত। ধৃতদের ভাতার থানার পুলিশ সোমবার বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ আরও তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। পুলিশের এই উদ্যোগে খুশি ভাতারবাসী। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 30 লিটার অবৈধ চোলাই মদ সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মাধব দাস ও সঞ্জয় পণ্ডিত। ধৃতদের ভাতার থানার পুলিশ সোমবার বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ আরও তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। পুলিশের এই উদ্যোগে খুশি ভাতারবাসী। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 30 লিটার অবৈধ চোলাই মদ সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মাধব দাস ও সঞ্জয় পণ্ডিত। ধৃতদের ভাতার থানার পুলিশ সোমবার বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ আরও তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। পুলিশের এই উদ্যোগে খুশি ভাতারবাসী। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 30 লিটার অবৈধ চোলাই মদ সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মাধব দাস ও সঞ্জয় পণ্ডিত। ধৃতদের ভাতার থানার পুলিশ সোমবার বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ আরও তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। পুলিশের এই উদ্যোগে খুশি ভাতারবাসী। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 30 লিটার অবৈধ চোলাই মদ সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন মাধব দাস ও সঞ্জয় পণ্ডিত। ধৃতদের ভাতার থানার পুলিশ সোমবার বর্ধমান আদালতে পেশ করে। পুলিশ আরও তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। পুলিশের এই উদ্যোগে খুশি ভাতারবাসী। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।